আমাকে বাংলার জমিনে একদিনের জন্য বরদাস্ত করতে রাজি নও। আমরা কি কোথায় আছি? কিছুদিন পড়বে মুসলমান ভাইয়েরা, আমার আমাদের একটা স্বভাব খারাপ আছে। আমরা গরম কথা শুনলেই মনে করি হুজুর রাজনীতি শুরু করছে। এটা রাজনীতি আলাদা নয়, এটা ইমানের ইমানের দাবি। আজকে বাংলার সংসদে দাঁড়িয়ে একজন কুলাঙ্গার এই কথা বলেছে। আজকে মোল্লাতন্ত্র, নাউজুবিল্লাহ বলেন, মোল্লাতন্ত্রবাদী যারা হেফাজতি মোল্লাতন্ত্রী তেতুল হুজুর আল্লামা আহমদ শফিকে কটুক্তি করেছে, আমরা ব্যক্তি নিয়ে করছে, আমাদের ঠিক আছে আপত্তি নাই করলাম। মোল্লাদেরকে মোল্লাতন্ত্র বলে উপহাস করেছো, আমাদের আপত্তি নাই করলাম। তোমরা এরপরে যেটা বাড়িয়ে বলেছো, উদ্বেগ প্রকাশ করেছে। কি উদ্বেগ? যে আজকে আমাদের স্কুলের পাঠ্য বইগুলো থেকে বিভিন্ন হিন্দুদের বিভিন্ন শীল, নারায়ণ, শঙ্কর ওইসব ওদের কবিতাগুলো বাদ দিয়া কবি নজরুলের কবিতা ঢুকানোর চেষ্টা করতেছে। কবি নজরুলের, আমাদের জাতীয় কবি, বাংলার স্বাধীন দেশের জাতীয় কবি নজরুলের কবিতা যে বরদাস্ত করে না, সে দেশের দুশ্মন, সে জাতির দুশ্মন, সে বাংলাদেশের দুশ্মন, সে প্রধানমন্ত্রীর দুশ্মন, ঠিক কিনা ধরে কন? যে কবি মাদ্রাসা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনদ দিয়েছেন, আল্লামা আহমদ শফিককে যিনি শ্রদ্ধা করেন, আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মধ্যে ইসলামের জন্য অনেকগুলো কাজ করেছেন, বাইতুল মোকাররম ইস্তেমার মাত্রি দিয়েছেন, তারপরে তিনি ইসলামী ফাউন্ডেশন করেছেন, অনেক ইসলামের অবদান রাখছেন, স্বাধীনতার স্থপতি তার কন্যা শেখ হাসিনাও আমরা জানি, আমরা অনুশুনি, আমরা দাবি করে থাকেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, তার সংসদ দাঁড়ায় কোনো কুলাঙ্গার যদি ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয় আর কাদিয়ানি বেঈমানদেরকে পাশ কাটিয়ে মুসলিম নাম রেখে তাদেরকে সমাজে বাসবাস করার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা করে, বাংলার মানুষ কোনোদিন তা বরদাস্ত করবে না। বিভিন্ন উপহাস কৌতুক করে এর ফাঁকি দেয়া কি মেনন না কেনন জানি, আসলে মন্ত্রিত্ব হারায় মাথা খারাপ হয়ে গেছে। অনেকে বলতে পারেন যারা নাকি সংসদের এই সমস্ত বক্তব্য দিয়েছে, মেনন রাশেদ খান মেননকে বলতে চাই আর আমাদের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আপনার আস্তির শ্বাসকে আশ্রয় দিয়েছেন, সে আপনাকে ধ্বংস করে ছাড়বে, ঠিক কিনা ধরে কর? এখনো সময় আছে তাকে সরান, বাংলার জমিন থেকে সরান। সে আপনার দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইমানদারের দুশ্মন, ইসলামের দুশ্মন, ঠিক কিনা ধরে কর? এখন যদি কোনো মুসলমানের সন্তান বলেন আল্লাহর নবী সর্বশেষ নবী নয়, আজকে আমাদের দুনিয়া বাংলার জমিনে একটা দল আছে কাদিয়ানি সম্প্রদায়, তাদেরকে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, তারা নিজেকে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, মুসলমানদেরকে ধোকা দেয়, রসুলের খাতামুন নবিয়িন মানে না, রসুলকে সর্বশেষ নবী মানে না, আর তাদের সঙ্গে সুর মিলাইয়া কিছু মুসলমানদেরকে দেখা যায়, কোন মুসলমান এমপি মন্ত্রীকে দেখা যায়, তারাও তাদের সঙ্গে সুর মিলাইয়া বলে আমি তাদের সঙ্গে তাদের মধ্যে কোনো খারাপ কিছু দেখি না, ঠিক কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বানাইয়া পাঠাইছি, আল্লাহর নবী বলেন আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে। কোন মুসলমানের সন্তান যদি আল্লাহর নবীকে সর্বশেষ নবী না মানে তাহলে মুসলমানের খাতায় তার নাম আছে নেই। আমাদের দেশে একটা সম্প্রদায় আছেন কাদিয়ানি, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি দীর্ঘদিনের, আমরা এই দাবি তুলে এই জন্য নাম পরিবর্তন করে নাম লাগাইছি আহমদিয়া মুসলিম জামাত, বিশ্লেষণের সময় নাই, আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া আজকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আজকে যে সমস্ত অঞ্চলগুলোর মধ্যে মানুষ অত্যন্ত দরিদ্র, অসহায় এবং কম শিক্ষিত, ওই সকল মানুষগুলোকে ধোকা দিয়া দিয়া তাদের উপরে সুন্দর লেভেল লাগাইয়া ভিতরে ইমান বিধ্বংসী ষড়যন্ত্র করে করে মানুষদেরকে আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়া তাদেরকে তাদের জামাতে শরীক করতেছে, টাকার বিনিময়ে, বাড়ির বিনিময়ে, সম্পদের বিনিময়ে, জমিনের বিনিময়ে। ও মুসলমান ভাইরা আমার, আর আমরা যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করি, মিছিল মিটিং করে যখন তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানাই, তখন যখন দেখি আমাদের ভোটে পাস হইয়া, আমাদের ভোটে এমপি হইয়া, কখন এমপি আর কোন নেতা যখন তাদেরকে মুসলিম বলে স্বীকার করে, কাদিয়ানিদেরকে অমুসলিম স্বীকার না করে, তখন আমাদের অন্তরে বড় ব্যথা লাগে, ঠিক কিনা ধরে কন? তা বলে মুসলিম ঘোষণা, অমুসলিম যদি হয় তো মুসলিম ঘোষণা করলে কি না করলে কি? তারা কাদিনের অমুসলিম, যারা রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না, তারা ঈমানদার নয়, তারা বেঈমান, তারা বেঈমান হয়ে আমাদের দেশে বাস করো। অন্য অন্য সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম অবলম্বী আছে, তারা অত্যন্ত শান্তিতে স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতেছে, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দেই না।
কিন্তু মুদি দোকানদার হয়ে যদি স্বর্ণ দোকানে সাইনবোর্ড লাগাইয়া মানুষকে ধোঁকা দাও, বাংলার জমিনের কোন মুসলমান বরদাস্ত করবে না। ঠিক কিনা রে? মুদি দোকানদার যদি তার দোকানের সামনে মুদি দোকানের সাইনবোর্ড লাগায়, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু কোন মুদি দোকানদার যদি তার দোকানের সামনে জয়রাজি সাইনবোর্ড লাগায় ভিতরে মুদি মাল বিক্রি করে, আমাদের আপত্তি আছে। কাদিয়ানীরা মুসলিম বেঈমান, বেঈমান হয়ে তারা থাকুক, কোন আপত্তি নাই। কিন্তু বেঈমান হয়ে মুসলমানের সাইনবোর্ড লাগায় আমাদের দেশে থাকবে, আমাদের আপত্তি আছে, আমরা তা মানতে রাজি রই। ঠিক কিনা ধরে বলো? এখন যদি আমাদের বাংলাদেশের মুষ্টিবদ্ধিত সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের সংসদে দাঁড়িয়ে কোন কুলাঙ্গান যদি এই কথা বলে আহমদিয়া মুসলিম জামাত তারা খারাপ কিছু নয়, তারা তো ইমানদার, তাহলে বাংলার জমিনের কোন মানুষ সেই কুলাঙ্গারকে বাংলার জমিনে একদিনের জন্য বরদাস্ত করতে রাজি নয়? আমরা আজকে কোথায় আছি? কিছুদিন পড়বে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের একটা স্বভাব খারাপ আছে, আমরা গরম কথা শুনলেই মনে করি হুজুর রাজনীতি শুরু করছে। এটা রাজনীতি আলাপ নয়, এটা ইমানের, ইমানের দাবি। আজকে বাংলার সংসদে দাঁড়িয়ে একজন কুলাঙ্গার এই কথা বলেছে, আজকে মোল্লাতন্ত্র, নাউজুবিল্লাহ বলেন মোল্লাতন্ত্রবাদী যারা হেফাজতি মোল্লাতন্ত্রী তেতুল হুজুর আল্লামা আহমদ শফিকে কটুক্তি করেছে, আমরা ব্যক্তি নিয়ে করছে, আমাদের ঠিক আছে আপত্তি নাই করলাম, মোল্লাদেরকে মোল্লাতন্ত্র বলে উপহাস করেছো, আমাদের আপত্তি নাই করলাম। তোমরা এরপরে যেটা বাড়িয়ে বলেছো, উদ্বেগ প্রকাশ করেছে, কি উদ্বেগ? যে আজকে আমাদের স্কুলের পাঠ্য বইগুলো থেকে বিভিন্ন হিন্দুদের বিভিন্ন শীল, নারায়ণ, শঙ্কর ওইসব ওদের কবিতাগুলো বাদ দিয়া কবি নজরুলের কবিতা ঢুকানোর চেষ্টা করতেছে। কবি নজরুলের, আমাদের জাতীয় কবি, বাংলার স্বাধীন দেশের, স্বাধীন দেশের জাতীয় কবি নজরুলের কবিতা যে বরদাস্ত করে না, সে দেশের দুশ্মন, সে জাতির দুশ্মন, সে বাংলাদেশের দুশ্মন, সে প্রধানমন্ত্রীর দুশ্মন। ঠিক কিনা ধরে কম? যে কবি বরদাস্ত থাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনদ দিয়েছেন, আল্লামা আহমদ শফিক যিনি শ্রদ্ধা করেন, আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মধ্যে ইসলামের জন্য অনেকগুলো কাজ করেছেন, বাইতুল মুকাররম ইসলামের মাটি দিয়েছেন, তারপরে তিনি ইসলামী ফাউন্ডেশন করেছেন, অনেক ইসলামের অবদান রাখছেন, স্বাধীনতার স্থপতি তার কন্যা শেখ হাসিনাও আমরা জানি, আমরা অনুশুনি, আমরা দাবি করে থাকেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, তার সংসদে দাঁড়ায় কোন কুলাঙ্গার যদি ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয় আর কাদিয়ানি বেঈমানদেরকে পাশ কাটিয়ে মুসলিম নাম রেখে তাদেরকে সমাজে বাসবাস করার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা করে, বাংলার মানুষ কোনোদিন তা বরদাস্ত করবে না। বিভিন্ন উপহাস কৌতুক করে এর ফাঁকি দিয়া কি মেনন না কেনন জানি, আসলে মন্ত্রিত্ব হারায় মাথা খারাপ হয়ে গেছে। অনেকে বলতে পারেন যারা নাকি সংসদের এই সমস্ত বক্তব্য দিয়েছে, মেনন রাশেদ খান মেননকে বলতে চাই আর আমাদের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আপনার আস্তিরে শ্বাস কাস্ত দিয়েছেন, সে আপনাকে ধ্বংস করে ছাড়বে। ঠিক কিনা ধরে কর? এখনো সময় আছে, তাকে সরান, বাংলার জমিন থেকে সরান, সে আপনার দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইমানদারের দুশ্মন, ইসলামের দুশ্মন। ঠিক কিনা ধরে কর? বহু কথা, সব কথা বলার সুযোগ এখন আমার হয় নাই, আরেক সময় বলবো, বলা বন্ধ হবে না, কারণ উপরের চাপ আছে, নিচের চাপকে আমরা ভয় পাই না। জয় বলে ঠিক কিনা? এই কথাগুলো মনে রাখবেন, রসুলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, রসুলের সিরাত নিয়ে বললাম, রসুলের সিরাতের মধ্যে খাতামুন নবিয়্যিনের সিরাত যদি কেউ বিশ্বাস না করে সে তো মুসলমানই না। ঠিক কিনা ধরে বলেন? যাই হোক, মুসলমান ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে রসুলের আদর্শগুলো, চরিত্রগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সাহাবীওয়ালা ইমানের আদর্শ আমাদেরকে দান করেন, নবীওয়ালা আদর্শের ইমান আমাদেরকে দান করেন, এবং দুনিয়ার জমিনে এমন মুসলমান হয়ে বাস করার তৌফিক আল্লাহ পাক দেন যেই মুসলমানের আমল দেখে, চেহারা দেখে, হুঙ্কার শুনে বাতিলের কাফের মুশরিক পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক কিনা ধরে বলেন?